যাদবপুরে অ্যান্টি র‍্যাগিং কমিটির পুনর্গঠন 33 জনকে নিয়ে গঠিত নতুন কমিটি এই কমিটিতে উপাচার্য রেজিস্ট্রার সহ চার বিভাগের ডিন কমিটিতে যাদবপুর থানার ইন্সপেক্টর ইনচার্জ রয়েছেন ছাত্র সংগঠনের সদস্যরাও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‍্যাগিং কমিটি পুনর্গঠন করা হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‍্যাগিং কমিটি আমাদের সঙ্গে প্রতিনিধি সুখেন্দু রয়েছেন টেলিফোনে সুখেন্দু কি আপডেট পাওয়া যাচ্ছে দেখো বিষয়টা যেটা জানা যাচ্ছে যে 2 অগস্টে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‍্যাগিং কমিটি তৈরি করা ছিল যে কমিটিতে 22 জন ছিল কিন্তু আমরা জানি যে 9 অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু এবং তারপর প্রকাশ আছে যে র্যাগিং এর ঘটনা তিনি র্যাগিং এর শিকার হয়েছেন এবং তারপরেই নড়ে চড়ে বসে এবং একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে ইতিমধ্যে 13 জন ছাত্র বর্তমান এবং প্রাক্তন ছাত্রদের মধ্যে গ্রেপ্তার করা হয় তাদের মধ্যে একজনকে মুক্তি দেওয়া হয়েছিল তারপরে আজকে যেটা জানা যাচ্ছে যে যাদবপুর মানে লাস্ট 6 মান্থস অ্যান্টি র‍্যাগিং স্কোয়াড কোন অপারেশনাল ছিল যাদবপুরে অ্যান্টি র‍্যাগিং কমিটির পুনর্গঠন 33 জনকে নিয়ে গঠিত নতুন কমিটি এই কমিটিতে উপাচার্য রেজিস্ট্রার সহ চার বিভাগের ডিন কমিটিতে যাদবপুর থানার ইন্সপেক্টর ইনচার্জ রয়েছেন ছাত্র সংগঠনের সদস্যরাও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‍্যাগিং কমিটি পুনর্গঠন করা হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‍্যাগিং কমিটি আমাদের সঙ্গে প্রতিনিধি সুখেন্দু রয়েছেন টেলিফোনে সুখেন্দু কি আপডেট পাওয়া যাচ্ছে দেখো বিষয়টা যেটা জানা যাচ্ছে যে 2 অগস্টে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‍্যাগিং কমিটি তৈরি করা ছিল যে কমিটিতে 22 জন ছিল কিন্তু আমরা জানি যে 9 অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু এবং তারপর প্রকাশ আছে যে র‍্যাগিং এর ঘটনা তিনি র‍্যাগিং এর শিকার হয়েছেন এবং তারপরেই নড়ে চড়ে বসে এবং একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে ইতিমধ্যে 13 জন ছাত্র বর্তমান এবং প্রাক্তন ছাত্রদের মধ্যে গ্রেপ্তার করা হয় তাদের মধ্যে একজনকে মুক্তি দেওয়া হয়েছিল তারপরে আজকে যেটা জানা যাচ্ছে যে যাদবপুর সেটা যে অপারেশনাল ছিল এটাই জানে না মানে লাস্ট 6 মান্থস অ্যান্টি র‍্যাগিং স্কোয়াড কোনো অপারেশনাল ছিল